সকলকে স্বাগতম জানাইছো এসএ হেল্পার টেজু চ্যানেললৈ। আজি এই ভিডিওটোত আমি ইন্টিগ্রেশন বা পার্সিয়াল ফ্রেকশন ডিসকাস করিম, ইয়ার লগত রিলেটেড থিওরি লগত এক্সাম্পলস আর এনসিআরটি এক্সারসাইজ 7.5 গোটে ফুল ডিসকাস করা হবো। ঠিক আছে, তেন্তে স্টার্ট করো। আর ইয়ার যে সলিউশন তোমালে ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে ভিডিও ডাউনলোড করে লওয়া পড়া। ঠিক আছে, ওকে। এইটো ইন্টিগ্রেশন পিডিএফ তোমালে ডেসক্রিপশন থাকা লিঙ্কটো ক্লিক করে ডাউনলোড করে লওয়া পড়া। এই টোটেল 30 পেজ। ঠিক আছে, ইয়ারলকে এই গোটেখিনি তেন্তে স্টার্ট করো ইন্টিগ্রেশন বা পার্সিয়াল ফ্রেকশন। এটা প্রথমে জানিব লাগবে যে রেশনাল ফাংশনের বিষয়ে। রেশনাল ফাংশন আমার পি এক্স বাই কিউ এক্স ধরনের থাকে, ইন দ্য ফর্ম অফ পি এক্স বাই কিউ এক্স, যত তোমার পি এক্স আর কিউ এক্স পলিনোমিয়ালি নেক্সট থাকিব, মানে এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এনেকুৱা ধরনের, কিউ এক্স হয়ে সেম। আর একটা কন্ডিশন যে কিউ এক্স জিরো হব নালাগিব, তার মানে এইটা জিরো হব নালাগিব, নহলে তো এইটা আনডিফাইন হয়ে যাব। তোমার যেটা রেশনাল নাম্বার তেনেকে ভাবি লওয়া, যত তোমার ডিনোমিনেটর টার্মটো কি হব নয়, জিরো হব নয়। এটা যেটা প্রথম কেস আর সেকেন্ড কেস। এটা আমি যে পলিনোমিয়াল কথা আহে আমার, তেতিয়া আমি ডিগ্রি কথা আমি মনত থাকে যে হায়েস্ট যেটা ডিগ্রি থাকিব সেইটাই তোমার গোটে পলিনোমিয়ালের ডিগ্রিটো হব, হায়েস্ট যেটা পাওয়ার হব সেটা তোমার পলিনোমিয়াল ডিগ্রি হব। ঠিক আছে, তেন্তে কেস ওয়ানত যদি পি এক্সর ডিগ্রিটো কিউ এক্সতকে কম থাকে, ইফ ডিগ্রি অফ পি এক্স ইজ লেস দেন ডিগ্রি অফ কিউ এক্স, তেন্তে সেই রেশনাল ফাংশনটুক আমি কম প্রপার রেশনাল ফাংশন। ফর এক্সাম্পল, আমি যদি এটা রেশনাল ফাংশন ল এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা তোমাকে গম পাবা যে এক্স প্লাস সিক্সর ডিগ্রি কিমান, ওয়ান, কারণ এক্সর হাইয়েস্ট পাওয়ার ইয়াত কিমান আছে, ওয়ান আছে। আর ইয়াত এটা এক্সর পাওয়ার টু আছে আর এটা এক্সর পাওয়ার ওয়ান আছে, কিন্তু ইয়াত এইটো টার্মত ডিনোমিনেটরত এক্সর এই পলিনোমিয়ালত এক্সর হাইয়েস্ট পাওয়ারটো আমার টু থাকে, সেইভাবে এইটো ডিনোমিনেটরত আমার কি থাকিব, এই পলিনোমিয়ালটোর ডিগ্রিটো থাকিব। এটা দেখা গল যে যেটো পি এক্স তার ডিগ্রিটো কিউ এক্সতকে কম, সেইভাবে এই রেশনাল ফাংশনটুক আমি কম প্রপার রেশনাল ফাংশন। ঠিক আছে, কিন্তু কেতিয়াবা এনেকুৱা হব পাৰে যে পি এক্সর যে ডিগ্রি সেইটো কিউ এক্সতকে কম নহব পাৰে, কিউ এক্সতকে তার ডিগ্রিটো কম নহব পাৰে, হয়তো একে হব পাৰে বা ডিগ বেছি হব পাৰে, কিন্তু পি এক্সর ডিগ্রিটো কিউ এক্সতকে কম নহয়। তেনে ক্ষেত্রত আমি সেই রেশনাল ফাংশনটো কম ইম্প্রপার রেশনাল ফাংশন। আর ইম্প্রপার রেশনাল ফাংশনক আমি ডিভিশন করে লং ডিভিশন প্রসেস ইউজ করে কি করে পারিম, প্রপার রেশনাল ফাংশন। তার মানে যদি পি এক্সর ডিগ্রিটো কিউ এক্সতকে বেশি থাকে বা কম না থাকে, তেন্তে কি করিম, পি এক্সক আমি কিউ এক্সে ডিভাইড করে দিম। ঠিক আছে, তেন্তে এটা আমি কেনেকে করিম, এটা যদি আমি ইম্প্রপার রেশনাল ফাংশন ল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, ইয়াত তোমালোকে দেখিব পাবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডিগ্রি কিমান, টু, আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ডিগ্রি কিমান, টু। তেন্তে যেটো ইয়ার ডিগ্রি থাকিব এইটো ইয়াতকে কম নহয়, সেইভাবে কি করিম, এক্স স্কোয়ার প্লাস ওয়ানক আমি ইয়ারে ডিভাইড করে দিম। ডিভাইড করে দিলে আমি এইটো পাম, ডিভিডেন্ড ইকুয়াল টু কোশেন্ট ইনটু ডিভিজর প্লাস রিমাইন্ডার, এইটো সকলে জানা। ইয়াত ডিভিডেন্ড কিমান হব, এইটো ডি হয় দে, টি নহয়, ডি হব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর কোশেন্ট কিমান, ওয়ান ইনটু ডিভিজর কিমান, এইটো প্লাস রিমাইন্ডার। এতিয়া এক্স স্কোয়ার প্লাস ওয়ানক যদি ইয়ার ইয়ারে ইটোরে ডিভাইড করে দিয়া, কারণ আমি ফর্মটো এইটো আনিব লাগিব পি এক্স বাই কিউ এক্স, তেন্তে তুমি কি পাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এতিয়া ডিভাইড করার পিছত আমি কি পালো, এটা প্রপার রেশনাল ফাংশন পালো, যত এইটো পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার কিমান হব, ওয়ান হব, কারণ এক্সর ডি পাওয়ার কিমান আছে, ওয়ান আছে, আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইয়ারে এইটো পলিনোমিয়ালত এক্সর হাইয়েস্ট পাওয়ার আছে টু, সেইভাবে এইটো পলিনোমিয়ালের ডিগ্রি হব টু। ঠিক আছে, এইখিনি আছিল আমার প্রপার আর ইম্প্রপার রেশনাল ফাংশনের ডিফারেন্স, এইটো কনসেপ্ট, এইখানে জানিবলগিয়া দরকার ছিল। এটা আমি আগবাড়িম এক্সারসাইজলে। এক্সারসাইজ করার আগতে আমি অল্প এইখানে জানি লো যে ফর্ম অফ দ্য রেশনাল ফাংশন পি এক্স বাই কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস মাইনাস এ আর এক্স প্লাস মাইনাস বি ফর্মত থাকলে কি করব লাগিব। আমি এইখানে এটা বেশি ভালকে বুঝি নাপাবা, আমি যেটা অঙ্ক করিম তো আমি আমার বহুত ক্লিয়ার হব। ঠিক আছে, তাত আমি এ ডিভাইড বাই এক্স প্লাস মাইনাস এ প্লাস বি প্লাস মাইনাস বি, এইটো মানে কোয়েশন দিয়া থাকিব, এক্সর লগত যেটো টার্ম থাকিব নাম্বার থাকিব সেইটো প্লাসত থাকে না মাইনাসত থাকে সেইটো কোয়েশন গম পাও। ফর এক্সাম্পল, যদি আমার কোয়েশনটো এই ধরনের থাকে যে এইটো
x divided by x plus 1 into x plus 2 এটা গিলে আমি কি ইজুম করিব লাগিব যে let this equal to কি হব কি হব a divided by x plus 1 plus b divided by x plus 2 ঠিক আছে তারপর আমি কি করিম হেবুর আমি নেক্সট কোয়েশ্চন বোর্ড সাম যদি কোয়েশ্চনটো এই ধরনে থাকে px plus q মানে 3x plus 1 টাইপের বা বিভিন্ন ধরনে থাকিব পারে এইটো ফর্মর আৰু x plus minus a whole square থৈ লৈছো এইটো এই কোয়েশ্চনটো কি করিব লাগিব 3x plus 1 divided by x minus 3 whole square ইয়াকে ডাইরেক্ট ইন্টিগ্রেট আমি করিবলৈ আমাৰ কঠিন হ'ব নোৱাৰিম হেভাবে কি করিম আমি এজিউম করিম যে let this equal to a by x minus 3 plus b by x minus 3 whole square ঠিক আছে এবার a এর লগত x minus 3 লিখিম তাৰ b লগত x minus 3 whole square লিখিম এই ধৰণে এটো কি ফর্ম অফ দা পার্সিয়াল ফ্ৰেকচন তাৰ পিছত যদি এই ধৰণে থাকে px square plus qx plus r divided by this ফৰ এক্সাম্পল যদি কুৱেশ্যনত থাকে 3x square plus 2x plus 1 ধৰণৰ কুৱেশ্যন আৰু ইয়াত ডিভাইডেড বাই x minus 1 into x minus 2 into x minus 3 তাত আমি কি কৰিব লাগিব a বাই x minus 1 plus b বাই x minus 2 plus c বাই x minus 3 ঠিক আছে যদি এনেকুৱা এটা ধৰণৰ থাকে আমাৰ ৰেচনেল ফাংচনটো যে px square plus qx plus r ডিভাইডেড বাই x plus minus a whole square into x plus minus b তাত আমাৰ কি কৰিব লাগিব আমি এই ধরনের জিম করব লাগিব p a ডিভাইডেড বাই x প্লাস মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x প্লাস মাইনাস a হোল স্কয়ার প্লাস c ডিভাইডেড বাই x প্লাস মাইনাস b মানে জিরো সিং স্কয়ার টার্ম না থাকে সো জিরো অকল এবাৰ থাকে x প্লাস মাইনাস b ইয়াত স্কয়ার নাই তাক কি করিম a বা b বা c লগত এবাৰ অকল লিখি লম আর জিটো স্কয়ার থাকিব তাক এই কোয়েশ্চনটোৰ নিচিনাকে এবাৰ x plus minus a লগত লিখিম আৰু এবাৰ x plus minus a whole square লগত লিখিম মানে যিটো square থাকে সেইটো দুবাৰ লিখিম এবাৰ square নাথাকে এবাৰ square থাকে ঠিক আছে ইয়াত কি কৰিম যদি ৰেচনেল ফাংচনটো এই ধৰণৰ থাকে যে px square plus qx plus r divided by x plus minus a আৰু এইটো এটো এটা quadratic equation মানে মানে square term থাকিব আৰু x square ঠিক আছে quadratic নহ'ব পাৰে তাত আমি কি কৰিম x square plus x plus 1 যদি এইটো ফর এক্সাম্পল ধৰি লৈছো x square plus x plus 1 divided by x plus 2 into x square plus 1 তাক আমি কি বুলি এজুম কৰিম কি বুলি ধৰি লম যে a divided by x plus 2 কাৰণ এইটো স্কোৱাৰ নাই ইয়াৰ ওপৰত এইটো সিংগল আছে কি কৰিব লাগিব x plus 2 আৰু ইয়াৰ কাৰণে bx plus c divided by x square plus 1 এই ফৰ্মত আমি এজুম কৰিব লাগিব ঠিক আছে কাৰণ ইয়াত x square plus 1 আছে বা যদি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কিবা থাকিল হয় তাৰমানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান যদি ইয়াত আমি বেলেগ এটা ফাংচন লৈ লওঁ বেলেগ এটা ৰেচনেল ফাংচন যে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এই ধৰণৰ কিবা বাই থ্রি কিবা থৈ এনেকুৱা ধৰণৰ থৈ লৈছোঁ তাত আমি কি ল'ব লাগিব লাগিব এ ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাছ bx plus c divided by x square plus 3x plus 2 ঠিক আছে এই ফর্মটা আমি এজুম কৰিব লাগিব তেতিয়া আমাৰ ইন্টিগ্রেট কৰিব আমাৰ সহজ হ'ব ঠিক আছে এতিয়া আমি আগবাইছো প্ৰথম যেটো এক্সাম্পল ফাইন ইন্টিগ্রেশন dx by x plus 1 into x plus 2 ইয়াত কি কৰিব লাগিব প্ৰথমতে আমি লেট 1 divided by x plus 1 ইন্টু এক্স প্লাছ টুক আমি কি কৰিব লাগিব এই বুলি ধৰি ল'ম এ ডিভাইড বাই এক্স প্লাছ ওৱান প্লাছ বি ডিভাইড বাই এক্স প্লাছ টু এতিয়া কিয় ধৰিছোঁ আমি এইটো গম পাম অলপ পিছত এতিয়া কি কৰিব লাগিব এলচিয়াম লওক এলচিয়াম কিমান হ'ব এক্স প্লাছ ওৱান ইন্টু এক্স প্লাছ টু এৰ লগত ইনটো হ'ব এক্স প্লাছ টু আৰু বিৰ লগত ইনটো হ'ব এক্স প্লাছ ওৱান ঠিক আছে তাৰপিছত ডিনোমিনেটৰ ডিনোমিনেটৰ কেঞ্চেল যাব কিয় কাটাকাটি যাব তাৰপৰা আমি কি পাম ওৱান ইকুৱেল টু এ এক্স প্লাছ টু প্লাছ বি ইনটু এক্স প্লাছ ওৱান এতিয়া আমি যদি এক্সটো কমন লওঁ আৰু বাকিখিনি একেলগে লিখোঁ মানে এ প্লাছ বি এক্স প্লাছ টু এ প্লাছ বি সেইটো পাৰোঁ নে নাপাৰোঁ কাৰণ এইটো যদি ভাঙি দিওঁ আমি কি পাম এ এক্স প্লাছ টু এ প্লাছ বি এক্স প্লাছ বি এইখিনি আমি একেলগে লিখিম এক্সটো কমন লৈ আৰু টু এ প্লাছ বি কনষ্টেণ্টটো বাহিৰত লিখিম ঠিক আছে এতিয়া আমি কি কৰিম কম্পেয়াৰিং দ্য কোফিচিয়েণ্টছ অফ এক্স এণ্ড দ্য কনষ্টেণ্ট টাৰ্ম ইয়াত এক্সৰ কোফিচিয়েণ্ট কিমান আছিল ইয়াত এক্সে নাছিল তাৰমানে নিশ্চয় এক্সৰ কোফিচিয়েণ্ট জিৰ' হ'ব লাগিব ঠিক আছে সেইবাবেতো এইটো জিৰ' হৈ গ'ল জিৰ' মানে একো নাই একো নাথাকা মানে জিৰ' আৰু জিৰ' থাকিলে আমি এক্সো লিখিব পাৰোঁ এতিয়া এক্সৰ কোফিচিয়েণ্ট ইয়াত কিমান আছিল এ প্লাছ বি আৰু ইয়াত এক্সৰ কোফিচিয়েণ্ট জিৰ' সেইকাৰণে আমি কম্পেয়াৰিং কৰি লিখিলে আমি কি পাম এ প্লাছ বি ইকুৱেল টু জিৰ' আৰু টু এ প্লাছ বি যিহেতু কনষ্টেণ্ট টাৰ্ম
আর লেফট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট টার্ম আছে ওয়ান, সেইভাবে টু এ প্লাস বি কিমান হব ওয়ান হব। যদি ভালকে সিম্পলিফাই করো এ আর বি ভ্যালু পাই যাও আমি ওয়ান আর মাইনাস ওয়ান। আমি তারপরে লিখিম থিয়ারফোর ওয়ান ইমপ্লাইজ এই ওয়ানত আমি কি কি লিখেছিল ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু আমি কি বলে জুম করেছিল এ ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান বাই প্লাস বি ডিভাইড বাই এক্স প্লাস টু আর এ আর বির ভ্যালু আমি অলপতে পাই গলো এখানে ইয়াত বহাই দিম। তারপর কি করিম আমি ইন্টিগ্রেশন করিম ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স প্লাস টু। ইয়ার ফর্মুলাটা কি আছে লগ এক্স প্লাস ওয়ান মাইনাস লগ এক্স প্লাস টু, কারণ ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স প্লাস মাইনাস এ কিমান হব লগ অফ এক্স প্লাস মাইনাস এ প্লাস সি। ঠিক আছে, আর এই আমি কি বলে লিখব পাৰিম লগ অফ এ মাইনাস লগ অফ পি কিমান হয় লগ অফ এ বাই বি। ঠিক আছে হব, এটা আমি নেক্সট যে এক্সাম্পল সেটা আগবাই এক্সাম্পল টুয়েলভ ফাইন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ডি এক্স। ইয়াত চাব লাগিলে ইয়াত মন করবলগীয়া কথা যে এটা একটা ইম্প্রপার হয়, কিয় হয় কারণ যেহেতু পি এক্স ইয়ার ডিগ্রিটো ইয়াতকে কম নহয় ইয়ার ডিগ্রিটো ইয়ার ডিগ্রিটো, সেইভাবে কি করি আমি ডিভাইড করিম। ডিভাইড করলে আমি এটা পাম কেন পাম ইয়াত ডিভাইড করলে কোয়েশনটা হবো ইমান আর রিমাইন্ডার হবো এটু বুঝলা। ঠিক আছে, এটু ডিভিডেন্ড এটু ডিভিজর এটু কোয়েশেন্ট আর এটু রিমাইন্ডার। তারপর ইয়াত আমি কি পাই গেলো একটা প্রপার রেশনাল ফাংশন পাই গেলো। এতিয়া আমি যদি আমি আমার কোয়েশন উঠিছে ইয়াক ইন্টিগ্রেট করব লাগে, ইয়াক ইন্টিগ্রেট করা মানে ইয়াক ইন্টিগ্রেট করা, আকৌ ইয়াক ইন্টিগ্রেট ওয়ানক উইথ রেসপেক্ট টু এক্স ইন্টিগ্রেট করা মানে কি ইন্টিগ্রেশন ডি এক্স সেটা আমি পাই যাম এক্স হয় একো টান নাই, কিন্তু ইটো আকৌ তোমার কি হয়ে যায় প্রপার রেশনাল ফাংশন। প্রপার রেশনাল ফাংশনক আকৌ কি লব লাগে লেট লব লাগে এ বি আনিব লাগে, এ বি আনিলে কি পাম লেট ইয়াক আমি কি বলে লেট করেছো এ বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস থ্রি। আকৌ আগর নিচিনাকে কি করি এলসিএম লম ইনটু করিম এক্স একেলগে লিখিম এক্স কেটা একেলগে লিখিম আর কনস্ট্যান্ট টার্ম কেটা বেলেগকে লিখিম। তারপর এক্স আর কনস্ট্যান্ট টার্মবুর কম্পেয়ারিং করে কি লিখিম আর এ আর বি ভ্যালু উলাই লম এ আর বি ভ্যালু বুড় ইজি কেনকে উলাব লাগে তোমালোকে গম পোৱা। তারপর ফাইভ এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এটা কি লিখিম এর ভ্যালু পাই গেলো আমি মাইনাস ফাইভ আর বি ভ্যালু পাই গেলো আমি টেন। ঠিক আছে, এটা যদি আমি এইটুক ইন্টিগ্রেট করো তেন্তে আমি ইয়াক ইন্টিগ্রেট করব লাগিব। ঠিক আছে, থিয়ারফোর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই দিস ডি এক্স ইকুয়াল টু কিমান হব ইন্টিগ্রেশন ডি এক্স প্লাস ইটু ইন্টিগ্রেশন প্লাস ইটু ইন্টিগ্রেশন কিমান হব ইজি হয় এক্স মাইনাস ফাইভ লগ এক্স মাইনাস টু প্লাস টেন লগ এক্স মাইনাস থ্রি প্লাস সি। নেক্সট এক্সাম্পল এক্সাম্পল থার্টিন ফাইন ইন্টিগ্রেশন থ্রি এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি ডি এক্স। ইয়াত কি আমি কি বুঝে জুম করব লাগিব লেট থ্রি এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। সেই সেইটোৱে কৰিছোঁ ইয়াত, তাৰ এলচিএম লৈছোঁ। তাৰপিছত আমি কি কৰিছোঁ এক্স স্কোয়াৰ টাৰ্মবোৰ একেলগে লিখিছোঁ এইটোতো কেনচেল কৰিলোঁ এক্স স্কোয়াৰ টাৰ্মবোৰ একেলগে লিখিছোঁ, তাৰপিছত এক্সৰ টাৰ্মবোৰ একেলগে লিখিছোঁ, তাৰ কনষ্টেণ্ট টাৰ্মবোৰ একেলগে লিখিছোঁ হৈ গ'ল। তাৰপিছত ইয়াত এক্স স্কোয়াৰৰ টাৰ্ম লেফ্ট হেণ্ড চাইডত আমাৰ নাছিল, এক্স স্কোয়াৰ টাৰ্ম নাছিল মানে কি এক্স স্কোয়াৰৰ কোফিচিয়েণ্ট এট জিৰ' সেইবাবে জিৰ' ইকুৱেল টু কিমান হ'ব এ প্লাছ চি হ'ব আৰু এক্সৰ কোফিচিয়েণ্ট থ্ৰী হয় সেইকাৰণে আৰু ইয়াৰ ইয়াত এক্সৰ কোফিচিয়েণ্ট আমাৰ ফ'ৰ এ প্লাছ বি প্লাছ টু চি হয় আৰু কনষ্টেণ্ট টাৰ্ম টু হয়, কনষ্টেণ্ট টাৰ্ম আমাৰ মাইনাছ টু হয়। ঠিক আছে, তাৰপৰা আমি ছিম্প্লিফাই কৰি কি পালোঁ এ ভেলু বি ভেলু আৰু চি ভেলু পালোঁ। সেইটো আমি ক'ত পুট কৰিম সেইটো আমি ইয়াত পুট কৰিম মনত পুট কৰিম থ্ৰী এক্স মাইনাছ টু ডিভাইডেড বাই দিছ ইকুৱেল টু কিমান হ'ব ইলেভেন বাই ফ'ৰ ইণ্টু ওৱান বাই এক্স প্লাছ ওৱান মাইনাছ ফাইভ বাই টু ইণ্টু ওৱান বাই এক্স প্লাছ ওৱান হোল স্কুৱাৰ মাইনাছ ইলেভেন বাই ফ'ৰ ইণ্টু ওৱান বাই ওৱান বাই এক্স প্লাছ থ্ৰী। তাৰপিছত আমি কি কৰিম ইণ্টিগ্ৰেট কৰিম, ইণ্টিগ্ৰেট কৰিলে আমি এইখিনি পাম, বাকীখিনি চব চিম্পল লগৰ ফৰ্মুলা থাকে। ইয়াত যদি আমি ইলেভেন বাই ফ'ৰ ইলেভেন বাই ফ'ৰ কমন লওঁ তেন্তে কিমান হ'ব লগ এক্স প্লাছ ওৱান মোৰ লগ মডুলাছ এক্স প্লাছ ওৱান মাইনাছ লগ মডুলাছ এক্স প্লাছ থ্ৰী এইটো ডিভাইড হৈ যাব কাৰণ এইটো মাইনাছ আছে ডিভাইড হৈ যাব প্লাছ ফাইভ বাই টু ইণ্টু ওৱান প্লাছ এক্স বাই ওৱান বাই এক্স প্লাছ ওৱান প্লাছ চি। ঠিক আছে, এইটো এইটো বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয়। কি কৈছে ফাইন ইণ্টিগ্ৰেশ্যন এক্স স্কুৱাৰ প্লাছ বাই এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান ইণ্টু এক্স স্কুৱাৰ প্লাছ ফ'ৰ ডি এক্স। ইয়াত আমি এটা কথাটো গম পালোঁ যে এইটো আমাৰ কি হয় প্ৰপাৰ ৰেচনেল ফাংচন, কাৰণ ইয়াত এক্স গোটেইখিনি ডিনোমিনেটৰৰ
দুটা ডিগ্রী কিমান হ'ব, ফোর হ'ব, কাৰণ এক্স স্কুৱাৰ ইনটু এক্স স্কুৱাৰ কৰিলে কিমান হ'ব, এক্স টু দি পাৱাৰ ফোৰ, ইয়াৰ ডিগ্ৰী ফোৰ, ইয়াৰ ডিগ্ৰী টু। কিন্তু আমি ইয়াত এটা চিম্পলিচিটিৰ কাৰণে কি এজুম কৰিম যে এক্স স্কুৱাৰক আমি টু লৈ যাম, টু এক্স স্কুৱাৰক আমি ৱাইলৈ ছাবষ্টিটিউট কৰিম। কৰিলে আমি অলপমান সহজ হৈ পৰে, কেনেকৈ সহজ হৈ পৰে, আমি এই প্ৰপাৰ পাৰ্চেল ফ্ৰেকশ্যনটো আমি বনাব পাৰিম। ইয়াত যদি এক্সৰ এক্স স্কুৱাৰৰ ঠাইত যদি আমি ৱাই পুট কৰোঁ তেন্তে ৱাই বাই কি হ'ব, ৱাই প্লাছ ওৱান আৰু ৱাই প্লাছ ফ'ৰ। ইয়াক আকৌ আমি কি বুলি এজুম কৰিছোঁ, এ বাই ৱাই প্লাছ ওৱান প্লাছ বি বাই ৱাই প্লাছ ফ'ৰ। তাৰপিছত চিম্পল আগৰ নিচিনাকৈ এলচিএম লৈছোঁ, ইনটু কৰিছোঁ, ৱাইবোৰ একেলগে লিখিছোঁ আৰু কনচেপ্টাবোৰ একেলগে লিখিছোঁ। এতিয়া লেফ্ট হেণ্ড ছাইডত ৱাইৰ কফিচিয়েণ্ট কিমান আছিল, ওৱান আছিল, ইয়াত ৱাইৰ কফিচিয়েণ্ট আছে এ প্লাছ বি, আৰু লেফ্ট হেণ্ড ছাইডত কনষ্টেণ্ট টাৰ্ম এটাও নাছিল, সেইবাবে ফ'ৰ এ প্লাছ বি কি হৈ যাব, তোমাৰ জিৰ' হৈ যাব। ইয়াৰ পৰা এ আৰু বিৰ ভেলু ওলালে কিমান হ'ব, এইটো আৰু এইটো, ঠিক আছে। তাৰপিছত এ আৰু বিৰ ভেলু আমি ক'ত পুট কৰিম, ইয়াত পুট কৰিম, ইয়াত পুট কৰি চাওঁ কি হয়। ইয়াত পুট কৰাৰ পিছত আমি পালোঁ যে ৱাই ডিভাইডেড বাই ৱাই প্লাছ ওৱান ইণ্টু ৱাই প্লাছ ফ'ৰ ইকুৱেল টু কিমান হ'ব, মাইনাছ ওৱান বাই থ্ৰী ইণ্টু ওৱান বাই ৱাই প্লাছ ওৱান প্লাছ ফ'ৰ বাই থ্ৰী ইণ্টু ওৱান বাই ৱাই প্লাছ ফ'ৰ। কিন্তু আমাৰ তাত কুৱেশ্যনত ৱাই নাছিল, এক্স স্কুৱাৰ আছিল, সেইবাবে এক্স স্কুৱাৰ পুট কৰি আকৌ কি পালোঁ, এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান ইণ্টু এক্স স্কুৱাৰ প্লাছ ফ'ৰ ইকুৱেল টু ৱাই, তাত য'ত য'ত ৱাই আছিল তাত আমি এক্স স্কুৱাৰ পুট কৰি দিছোঁ। তাৰপিছত আমি ইণ্টিগ্ৰেট কৰিব লাগিব, কাৰণ কুৱেশ্যনত আমাক কি কৈছে, এই টাৰ্মটোৰ এই ৰেচনেল ফাংচনটো আমি ইণ্টিগ্ৰেট কৰিব লাগে। ইণ্টিগ্ৰেট কৰিলে কিমান হ'ব, মাইনাছ ওৱান বাই থ্ৰী ইণ্টিগ্ৰেশ্যন ডি এক্স বাই এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান প্লাছ ফ'ৰ বাই থ্ৰী ইণ্টিগ্ৰেশ্যন ডি এক্স বাই এক্স স্কুৱাৰ প্লাছ টু স্কুৱাৰ, মানে ফ'ৰ, ঠিক আছে। এইটো টেন ইণ্টেন ইনভাৰ্চৰ ফাংচন আহি যায়। এই ফৰ্মুলাটো এইটো আছিল, ইণ্টিগ্ৰেশ্যন ডি এক্স বাই এক্স স্কুৱাৰ প্লাছ এ স্কুৱাৰ কিমান হ'ব, ওৱান বাই এ টেন ইনভাৰ্চ এক্স বাই এ প্লাছ চি, ঠিক আছে, বুজি পালা। নেক্সট যিটো কুৱেশ্যন সেইটো ছুপাৰ ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয়, এইটো তোমালোকে কেনেকৈ ফচাব ট্ৰাই কৰিব যে চোৱা, কচ ফাই ডি ফাই আছে আৰু চাইন ফাই আছে। আমি গম পাওঁ যে চাইনৰ এটা ফাংচনক আমি যদি ডিফাৰেঞ্চিয়েট কৰোঁ, ডিফাৰেঞ্চিয়েট কৰিলে কি পাম, আমি কচ ফাই পাম, আৰু কচ ফাইক ডিফাৰেঞ্চিয়েট কৰিলে আমি চাইন ফাই কিবা এটা পাম, ঠিক আছে। কচ ফাইক ইণ্টিগ্ৰেট কৰিলে আমি চাইন ফাই পাম। এতিয়া চাইন ফাইক যদি আমি টি লৈ ছাবষ্টিটিউট কৰোঁ তেন্তে কচ ফাই ডি ফাই কি হৈ যায়, ডি টি হৈ যায়। তাৰ পৰা আমি এটা ক্লু পালোঁ যে আমি ছাবষ্টিটিউচন কৰিব লাগিব। কিন্তু ইয়াত আকৌ কচ স্কুৱাৰ ফাই আছে, ইয়াত চাইন ফাই নাই, তো ইয়াত কি কি ছাবষ্টিটিউট কৰিম, সেইবাবে কচ স্কুৱাৰ ফাইক আমি ওৱান মাইনাছ চাইন স্কুৱাৰ ফাইলৈ আমি ট্ৰেঞ্চফাৰ চেঞ্জ কৰিব লাগিব। তেতিয়া আমি চাইন ফাইলৈ যদি টি লৈ ছাবষ্টিটিউট কৰোঁ তেন্তে আমি কচ ফাই ডি ফাই ডি ডি পাই যাম। তাৰপিছত য'ত য'ত চাইন ফাই আছে তাতে তাত তাত আমি টি পুট কৰিছোঁ, কচ স্কুৱাৰ ফাইক আমি ওৱান মাইনাছ চাইন স্কুৱাৰ ফাইলৈ চেঞ্জ কৰিছোঁ, তাৰপিছত চাইন ফাইত আমি টি পুট কৰিছোঁ। তাৰপিছত কি হয়, তাৰপিছত এইখিনি বাকীখিনি যে এইটো যদি ইনটু কৰোঁ মাইনাছ ইনটু কৰি দি কিমান হ'ব, টি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ টি প্লাছ ফ'ৰ, এইটো হৈ কি আমাৰ কি হৈ গ'ল, প্ৰপাৰ ৰেচনেল ফাংচন। কেনেকৈ, টি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ টি প্লাছ ফ'ৰক আমি টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰ লিখি লিখিব পাৰোঁ। এতিয়া লেট থ্ৰী টি মাইনাছ টু ডিভাইড বাই টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰক আমি কি বুলি লিখিম, থ্ৰী টি মাইনাছ টু ডিভাইড বাই টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰ লেট, এইটো কি বুলি লিখিব পাৰোঁ, থ্ৰী এ ডিভাইডেড বাই টি মাইনাছ টু প্লাছ বি ডিভাইড বাই টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰ, ঠিক আছে। এতিয়া টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰটো এলচিএম ওলাব, এলচিএম ওলালে এ লগত কিন্তু হ'ব, টি মাইনাছ টু প্লাছ বিটো অকলে থাকিব, টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰ টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰ কেঞ্চেল গ'লে, তাৰপিছত আমি কি কৰিম, টিৰ কোফিচিয়েণ্টবোৰ লেফ্ট হেণ্ড ছাইড ৰাইট হেণ্ড ছাইড আমি ইকুৱেট কৰিম আৰু কনষ্টেণ্টাবোৰ ইকুৱেট কৰিম। ইকুৱেট কৰিলে কম্পেয়াৰ কৰি লিখিলে আমি কি পাম, এৰ এটা ভেলু পাম, বিৰ এটা ভেলু পাম, এৰ ভেলুটো আমি থ্ৰী পালোঁ, বিৰ ভেলুটো ফ'ৰ পালোঁ, আমি সেইটো টুট পুট কৰি দিলোঁ। তাৰপিছত আমি কি কৰিম, যিটো মেইন ৰেচনেল ফাংচন আছিল, যিটো মেইন আছিল, টি নাছিল আগতে, আগতে আমাৰ চাইন ফাই আৰু কচ ফাই আছিল, সেইটো আমি লিখিব লাগিব, কাৰণ সেইটোকে ইণ্টিগ্ৰেট কৰিব দিছে। চ' ডিছ ইণ্টিগ্ৰেশ্যন ডিছ ডি ফাই কিমান হ'ব, ইণ্টিগ্ৰেশ্যন থ্ৰী টি মাইনাছ টু ডিভাইড বাই টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰ। আকৌ ইয়াক আমি অলপ আগতে কি কৰিছিলোঁ, ইন টাৰ্মছ অফ এ আৰু বি এক্সপ্ৰেছ কৰিছিলোঁ, তাৰপিছত আমি এ প্লাছ বি এ আৰু বি আমি ওলালোঁ, কি পালোঁ, এ ভেলু থ্ৰী বি ভেলু ফ'ৰ, তাৰপৰা এইটো কিমান পালোঁ, থ্ৰী ইণ্টিগ্ৰেশ্যন থ্ৰী ডি টি ডিভাইড বাই টি মাইনাছ টু প্লাছ ইণ্টিগ্ৰেশ্যন ফ'ৰ ডি টি ডিভাইডেড বাই টি মাইনাছ টু হ'ল স্কুৱাৰ, এইটো কৰিলে কিমান হ'ব, লগ টি মাইনাছ টু, তাৰপিছত মাইনাছ ফ'ৰ, এইটো কিমান হ'ব, ওৱান বাই টি মাইনাছ টু প্লাছ চি, ঠিক আছে। টি ঠাইত আমি কি পুট কৰিম, চাইন ফাই, টি ঠাইত কি পুট কৰিম, চাইন ফাই, ঠিক আছে। এতিয়া আমি নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়ো, এইটো এটা ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয়। কুৱেশ্যনটো কৈছে যে ইণ্টিগ্ৰেশ্যন ফাইন ইণ্টিগ্ৰেশ্যন এক্স স্কুৱাৰ প্লাছ এক্স প্লাছ ওৱান ডিভাইডেড বাই এক্স প্লাছ টু ইণ্টু এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান ডি এক্স।
ইয়াত আমি কি জুম কৰি চাও দেখিব চাব লাগিব যে এইটো প্ৰপাৰ ৰেচনেল ফাংচন হয় নে নাই ইয়াত ডিগ্ৰী আছে টু ইয়াত ডিগ্ৰী আছে থ্ৰী কিয় কেনেকৈ থ্ৰী কাৰণ এক্সৰ এক্সৰ এক্স ইনটু এক্স স্কুৱেৰ কিমান হ'ব ইনটু কৰি দিলে এক্স কিউব হ'ব সেইবাবে ইয়াত ডিগ্ৰী কিমান হৈ গ'ল থ্ৰী হৈ গ'ল সেইবাবে এই গোটেইটো আমাৰ প্ৰপাৰ ৰেচনেল ফাংচন হৈ গ'ল এতিয়া এইটো কি জুম কৰিম এ বাই এক্স স্কুৱেৰ প্লাছ এক্স প্লাছ ওৱান ডিভাইডেড বাই এক্স প্লাছ টু ইনটু এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান এতিয়া এক্সৰ লগত এটা স্কুৱেৰ আছে তাৰমানে এইটো এক্সৰ ছেকেণ্ড পাৱাৰ আহি গ'ল তাত আমি কি লিখিব লাগিব কি বুলি জুম কৰিম এ ডিভাইডেড বাই এক্স প্লাছ টু এইটোৰ লগততো কোনো কথা নাই এইটোৰ লগত সহজ হয় প্লাছ বি এক্স প্লাছ চি ফৰ্মত লিখিব লাগিব ডিভাইডেড বাই এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান তেতিয়াহে আমাৰ ইণ্টিগ্ৰেট কৰিব আমাৰ সহজ হ'ব ইয়াৰো বি আৰু চি ভেলু আমি এতিয়া ওলাব লাগিব এতিয়া এলচিএম ল'লে কিমান হ'ব এইটোৰ লগত এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান ইনটু হ'ব আৰু বি এক্স প্লাছ চি লগত এক্স প্লাছ টু ইনটু হ'ব ঠিক আছে এইটো আমি ভাঙি দিছোঁ ইনটু কৰি তাৰপিছত কি পালোঁ আমি এক্স স্কুৱেৰ প্লাছ এক্স প্লাছ ওৱান ইকুৱেল টু ইমান এতিয়া এক্স স্কুৱেৰ এক্স আৰু কনষ্টেণ্ট টাৰ্ম আমি যদি দুয়োফালে যদি মিলাই লিখোঁ কি পাম এ প্লাছ বি টু হ'ব ইমান হ'ব আৰু এই গোটেইখিনি ইমান হ'ব এতিয়া তিনিটা ইকুৱেশ্যন আছে তিনিটা ফাইণ্ড কৰিব লাগে আমি ওলাই ল'লোঁ কেনেকৈ ওলালোঁ সেইখিনি তোমালোকে নিজে কৰিবা এনেকৈ এ বি চি ভেলু ওলাই ল'লোঁ তাৰপিছত ইয়াত পুট কৰি দিম পুট কৰি দিলে কি হ'ব এইখিনি পাম এতিয়া এই গোটেইখিনিক আমি কেনেকৈ ইণ্টিগ্ৰেট কৰিম টু এক্সক আমি ছেপাৰেটলি লিখিম আৰু ওৱানক ছেপাৰেটলি লিখিম টু এক্সক ছেপাৰেটলি লিখিলে টু এক্স ডিভাইড বাই এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান আহি গ'ল ইয়াক ডিফাৰেঞ্চিয়েট কৰিলে এইটো পাম সেই তাৰমানে কি হ'ব ইয়াৰ ইণ্টিগ্ৰেশ্যনটো লগ এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান আহি যাব সেইবাবে ওৱান বাই ফাইভটো আমি এক্সট্ৰাকৈ লিখিম ইয়াতো ওৱান বাই ফাইভটো আমি এক্সট্ৰাকৈ লিখিম এইটো টেন ইনভাৰ্ছ এক্সৰ ফৰ্মুলা আহি যাব ইয়াত লগৰ ফৰ্মুলা আহি যাব এই নিচিনাকৈ একদম ইজি এইটো কিমান হ'ব টেন টেন ইনভাৰ্ছ এক্স ঠিক আছে এতিয়া আমি এক্সাৰচাইজ 7.5 ষ্টাৰ্ট কৰিম ইমান দেৰি আমি এক্সাম্পলছ পঢ়ি আছিলোঁ এইখিনি তোমালোকে অলপ নিজে কৰিবা মই টাফ টাফখিনি ডিছকাছ কৰি যাম গোটেইখিনি চলিউশ্যন পিডিএফত আপলোড হৈ আছে ঠিক আছে ইয়াত কি কৰিবা এক্স ডিভাইড বাই এক্স প্লাছ ওৱান ইনটু এক্স প্লাছ টু ইয়াত এক্সৰ পাৱাৰ টু নাই আৰু এই গোটেইখিনি আমাৰ কি হয় ৰেচনেল ফাংচন হয় সেইবাবে ইয়াক আমি কি লৈ জুম কৰিম এ ডিভাইড বাই এক্স প্লাছ ওৱান প্লাছ বি ডিভাইড বাই এক্স প্লাছ টু তাৰপিছত এলচিএম ল'বা ইনটু কৰিবা এইবোৰ ইকুৱেট কৰিবা এ আৰু বি ভেলু ওলাবা তাৰপিছত এ আৰু বি পুট কৰি দিবা ইণ্টিগ্ৰেট কৰিবা ইণ্টিগ্ৰেট কৰিলে ইজি ইজি ফাংচন ওলায় টেন টেন ইন টেনৰ ফাংচন ওলাব টেন ইনভাৰ্চৰ ফাংচন ওলাব লগৰ ফাংচন ওলাব একদম ইজি থাকে ঠিক আছে যিটো নেক্সট কুৱেশ্যন এইটো একদম ইজি এক্স স্কুৱেৰ মাইনাছ নাইন থাকে নাইনক থ্ৰী স্কুৱেৰ লিখিব পাৰি এইটো এটা ফৰ্মুলা আছে ফৰ্মুলাটো এইটো যে ইণ্টিগ্ৰেশ্যন ডি এক্স বাই এক্স স্কুৱেৰ মাইনাছ এ স্কুৱেৰ কিমান হ'ব ওৱান বাই টু এ লগ অফ এক্স মাইনাছ এ ডিভাইডেড বাই এক্স প্লাছ এ প্লাছ চি ঠিক আছে কিন্তু এইটো আমি পাৰ্চেল ফ্ৰেকশ্যন কেনেকৈ লিখিম পাৰ্চেল ফ্ৰেকশ্যনত এক্স প্লাছ টি এক্স মাইনাছ টি ফৰ্মত লিখিব পাৰি আকৌ এইটো আমি কেনেকৈ লিখিম যিহেতু এইটো এটা এই ফৰ্মটো কেনেকুৱা আছে এক্স প্লাছ এ আৰু এক্স মাইনাছ এ ফৰ্মত আছে সেইটোক আমি কি বুলি লিখিম এ ডিভাইড বাই এক্স প্লাছ এ প্লাছ বি ডিভাইডেড বাই এক্স মাইনাছ এ গোটেই হা পাইছা সেইবাবে এইটো কেনেকৈ লিখিম এলচিএম ল'ম ইনটু কৰিম এক্সৰ টাৰ্মবোৰ এক্সৰ কোফিচিয়েণ্ট আৰু কনষ্টেণ্টাবোৰ ইকুৱেট কৰিম এ আৰু বি ওলাম ইয়াত পুট কৰি দিম তাৰপিছত ইণ্টিগ্ৰেট কৰিম লগ লগ ওলাব ঠিক আছে তাৰপিছত আমি এতিয়া নেক্সট যিটো কুৱেশ্যন সেইটো অলপ ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয় এইটো ডিছকাছ কৰি দিওঁ থ্ৰী এক্স মাইনাছ ওৱান ডিভাইডেড বাই টু টু ছেম হয় এইটো যিমান যিমানটা থাকে একো কোনো কথা নাই আমি কি কৰিম এবাৰ এবাৰ কি এ বি চি বুলি লিখিম ইয়াক আমি এৰ লগত লিখিম বিৰ লগত লিখিম চিৰ লগত লিখিম তাৰপিছত ইনটু কৰি দিম বাকীখিনি ইজি এক্স স্কুৱেৰ এক্স এবাৰ এইটো ইনটু কৰি দিলে কি হ'ব এক্স স্কুৱেৰ এক্স স্কুৱেৰ লগত আমি এইখিনি লিখিব পাৰিম এক্সৰ লগত এইখিনি লিখিব পাৰিম তাৰপিছত কনষ্টেণ্ট দাম এইখিনি এইটো অলপমান লেংথি প্ৰচেছ হৈছে শ্বৰ্টকাট কেনেকৈ কৰিব লাগে অলপ এই নেক্সট চামটোত আমি দেখা পাম ইয়াৰ পৰা এ বি চি ভেলুবোৰ ওলাম অলপ দীঘল হৈছে আমি স্কিপ কৰিম নেক্সট কুৱেশ্যনটো ইয়াত ইজি ইজিকৈ লিখা আছে তাৰপিছত আমি ইয়াত পুট কৰি দিছোঁ এ বি চি ভেলু ইণ্টিগ্ৰেট কৰিছোঁ একদম ইজি ইজি আহে লগৰ ফাংচনত এতিয়া ছেম ধৰণৰ কুৱেশ্যন এইটো আছে ইয়াত আছে এক্স ডি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাছ ওৱান ইনটু এক্স মাইনাছ টু ইনটু এক্স মাইনাছ থ্ৰী ইয়াক কি লিখিম এ বাই ডিছ প্লাছ বি বাই ডিছ প্লাছ চি বাই ডিছ ঠিক আছে এলচিএম ল'ম ইনটু কৰিম তাৰপিছত কি হ'ব ডিনোমিনেটৰ কেঞ্চেল যাব এক্সৰ মানে ইমান ইমান পাম এতিয়া আমি যদি এক্সৰ ভেলু টু বঢ়াই দিওঁ তেন্তে এইটো টু মাইনাছ টু জিৰ' তাৰমানে গোটেইখিনি নোহোৱা হৈ যাব ইয়াত যদি এক্সৰ ভেলু টু পুট কৰি দিলে এইটোত এক্সৰ ভেলু টু পুট কৰি দিলে জিৰ' হ'ব তাৰমানে এইটো নোহোৱা হৈ যাব তাৰমানে কি পাম টু ইমপ্লাইজ
2 equal to b into 2 minus 1 into 2 minus 3. 2 minus 3 minus 1 হয় আৰু এটো কিমান হ'ব 1 তাৰমানে minus b equal to 2 হ'ব তাৰমানে b equal to minus 2. Similarly, আমি যদি 2 যদি x equal to 3 পুট কৰি দিও তেন্তে 3 equal to কিমান হ'ব 3 equal to এটো গুচি যাব কাৰণ 3 minus 3 0 এটো গুচি যাব 3 minus 3 0 ইয়াত x equal to 3 পুট কৰিলে কিমান হ'ব c into 3 minus 1 2 হ'ব আৰু 3 minus 2 1 হ'ব তাৰমানে c value আমি 3 by 2 similarly a value আমি কি পালো half ইয়াত পুট কৰি দিম ইয়াত পুট কৰি দিম পুট কৰিলে আমি কিমান পাম এটো পাম তাৰ পিছত আমি সিম্পল ইন্টিগ্রেট কৰিম একো টান নাই ইজি হয় লগত আহে নেক্সট কোৱেশ্চন টু ইজি ইম্পৰটেন্ট আছে কেনে কি ইম্পৰটেন্ট আছে যে x স্কোয়াৰ প্লাস 3x প্লাস 2 x স্কোয়াৰ প্লাস 3x প্লাস 2 এটা আমি কেনে কৰিম অলপ দীঘল আছে কিন্তু এটা আমি কেনে x প্লাস 1 আৰু x প্লাস 2 ফৰ্মত আমি এক্সপ্ৰেছ কৰিব পাৰিম কেনে কি পাৰিম x স্কোয়াৰ প্লাস 3x প্লাস 2 3x কি লিখিম এবাৰ 2x আৰু এবাৰ প্লাস x মানে 2x প্লাস x এটা এনেকে লিখিম ভাঙি লিখিম তাৰ পিছত এই গোটেইখিনি পৰা x কমন গলে x প্লাস 2 ৰল এই গোটেইখিনি পৰা 1 কমন ললে x প্লাস 2 ৰল তাৰ x প্লাস 2 যদি আৰু গোটেইখিনি পৰা কমন লও তেনে হলে কি মান পাম x প্লাস 1 থাকিব ঠিক আছে তেনতে আমি যদি ইটো ইন্টিগ্রেট কৰা মানে কি ইটো ইন্টিগ্রেট কৰা আকৌ ইটো ইন্টিগ্রেট কৰিব লাগিলে কি কৰিব লাগিব আমি পার্সিয়াল ফ্ৰেকচন ডিভাইড কৰিব লাগিব a আৰু b লব লাগিব কেনে কি উলাম এলসিএম লম ইনটু কৰিম তাৰ পিছত কোএফিসিয়েন্ট কি ইকুয়েট কৰি আমি a আৰু b ভুল উলাম তাৰ পিছত a আৰু b ইয়াত পুট কৰি দিম ইন্টিগ্রেট কৰিম লগত উলাব ঠিক আছে নেক্সট কোৱেশ্চন এটো কোৱেশ্চনটো ইম্পৰটেন্ট আছে কেনে কি ইম্পৰটেন্ট আছে ইয়াত যিটো পি এক্স পি এক্সৰ মানে নিউমাৰেটৰ ডিগ্ৰী কিমান টু নিউমাৰেটৰ ডিগ্ৰীটো আৰু ডিনোমিনেটৰ ডিগ্ৰীটো তাৰমানে এইটো কি হৈ গ'ল নিউমাৰেটৰতকৈ ডিনোমিনেটৰ ডিগ্ৰী ডাঙৰ নহয় এইটো কি হ'ব সেইবাবে ইম্প্ৰপাৰ ৰেচনেল ফাংচন তাক আমি কি কৰিব লাগিব ডিভাইড কৰিব লাগিব ডিভাইড কৰিলে হ'লে আমি এইটো পাম ঠিক আছে তাৰপিছত এতিয়া ইয়াক ইণ্টিগ্ৰেট কৰিব কৰা মানে এইখিনি কৈ এই দুটাক ইণ্টিগ্ৰেট কৰা এই দুটাক ইণ্টিগ্ৰেট কৰি প্লাছ কৰি দিলে আমি ইয়াক এইটোৰ ভেলু পাম এই ইণ্টিগ্ৰেলটোৰ ভেলু পাম এতিয়া ইয়াক ইণ্টিগ্ৰেট কৰাটো ইমান টান নহয় ইজি আছে কিন্তু ইয়াক ইণ্টিগ্ৰেট কৰাটো আমি কৰিব লাগিলে আমি কি কৰিব লাগিব পাৰ্চিয়েল ফ্ৰেকচন ইউজ কৰিব লাগিব কেনেকৈ কৰিব লাগিব এইটো কি টু মাইনাছ এক্স ডিভাইড বাই এক্স ইণ্টু ওৱান মাইনাছ টু এক্স কি লিখিম যিহেতু এটা একো স্কুৱাৰ্ড হোৱা নাই সেইবাবে এ বাই এক্স প্লাছ বি বাই ওৱান মাইনাছ টু এক্স ফৰ্মত লিখিম এল চি এম লম ইনটু কৰিম এক্সৰ কোফিচিয়েণ্টবোৰ ইকুৱেট কৰিম আৰু কনষ্টেণ্ট আমি ইকুৱেট কৰিম তাৰপৰা আমি এ আৰু বি ভেলু পাই যাম তাৰপিছত আমি ইয়াত এ আৰু বি ভেলু পুট কৰিম এ আৰু বি ভেলু পুট কৰি আমি এইটো পাম তাৰপিছত এইখিনি ইণ্টিগ্ৰেট কৰিব লাগিলে আমি এইটো এইটো ইণ্টিগ্ৰেট কৰিব লাগিব ঠিক আছে তাৰপিছত মেইন যিটোক ইণ্টিগ্ৰেট কৰিব লাগে এইটোক ইণ্টিগ্ৰেট কৰিব লাগে আৰু ইয়াৰ ইণ্টিগ্ৰেল ভেলুটো আমি অলৰেডি পাম আমি এতিয়া ঠিক আছে তো ইণ্টিগ্ৰেশ্যন ইট ইজ ইকুৱেল টু এ আৰু বি ভেলু পুট কৰি আমি এইটো পালোঁ তাৰপিছত এইখিনি এইটো হ'ব এইটো এইটো হ'ব তাৰমানে ইয়াৰ ঠাইত আমি এইটো লিখিব পাৰিম হাফটো কমন ৰাখিব লাগিব ঠিক আছে এইটো কিমান হ'ব লগত আহিব লগত আহিব এইটো এইটো ইণ্টিগ্ৰেশ্যন ডি এক্স মানে কিমান এক্স ঠিক আছে গোটেইখিনি ডিছকাছ কৰিব লাগিব কাৰণে অলপ স্পীডত কৰি আছোঁ গোটেইখিনি নহ'ব ডিছকাছ চাগে ঠিক আছে এক্স ডি এক্স কি কৰিব লাগিব এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান এক্স মাইনাছ টু এইখিনিক এক্স প্লাছ বিৰ লগত লিখিম আৰু কাৰণ ইয়াত স্কুৱেৰ আছে সেইবাবে এক্স প্লাছ বি ফৰ্মত লিখিব লাগিব আৰু এক্স মাইনাছ ওৱানক চি ফৰ্মত লিখিম বাকীখিনি ইজি আছে কুৱেশ্যন নম্বৰ এইট এইটো একো টান নহয় একদম ইজি আছে ইয়াক এবাৰ এৰ লগত লিখিম এক্স মাইনাছ ওৱান তাৰ এক্স মাইনাছ ওৱান হোল স্কুৱাৰক বিৰ লগত লিখিম আৰু এক্স প্লাছ টুক আমি চিৰ লগত লিখিম আকৌ এবাৰ কৈ দিছোঁ এৰ লগত আমি এক্স মাইনাছ ওৱান লিখিম বিৰ লগত এক্স মাইনাছ ওৱান হোল স্কুৱাৰ লিখিম আৰু চিৰ লগত এক্স প্লাছ টু লিখিম যদি ইয়াত এক্স প্লাছ টু হোল স্কুৱাৰ থাকিলহেঁতেন তেন্তে ইয়াত ডি বাই এক্স প্লাছ টু হোল স্কুৱাৰ লিখিব লাগিলহেঁতেন ঠিক আছে কিন্তু যিহেতু স্কুৱাৰ নাই সেইবাবে আমাৰ এই টাৰ্মটোও নাই ঠিক আছে তাৰপিছত আমি এল চি এম লম ইনটু কৰিম ইনটু কৰি আমি কি কৰিম এইবোৰ এতিয়া আমি চাব লাগিব যে এক্স এক্স স্কুৱাৰত কোফিচিয়েণ্ট ইকুৱেট কৰিব পাৰা বা কি কৰিব পাৰি ডাইৰেক্ট ভেলু পুট কৰিব পাৰি এক্স ভেলু ওৱান পুট কৰিলে এইটো আমাৰ কি হ'ব জিৰ' হ'ব এক্স ভেলু ওৱান পুট কৰিলে এইটো ভেলু আমাৰ জিৰ' হ'ব আৰু থাকি যাব এইটো ঠিক তেনেদৰে এ বি চি আমি ভেলু তেনেকৈ ওলাইছোঁ পুট কৰিছোঁ ইণ্টিগ্ৰেট কৰি নেক্সট কুৱেশ্যনটো এইটো এটা প্ৰপাৰেশ্যন ফাংচন হয় ইয়াৰ ডিগ্ৰী থ্ৰী ইয়াৰ ডিগ্ৰী ওৱান কিন্তু এই গোটেইখিনি আকৌ আমি এক্স মাইনাছ ওৱান হোল স্কুৱাৰ আৰু এক্স প্লাছ ওৱান ফৰ্মত লিখিব পাৰি পাৰি কেনেকৈ পাৰি এই ধৰণে পাৰি যে এক্স কিউব মাইনাছ এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান এক্স মাই চৰি এক্স স্কুৱাৰ এক্স কিউব মাইনাছ এক্স স্কুৱাৰ মাইনাছ এক্স প্লাছ ওৱানক আমি এক্স স্কুৱাৰ যদি কমন লওঁ কি বুলি লিখিব পাৰিম এক্স মাইনাছ ওৱান আৰু গোটেইখিনিৰ পৰা মাইনাছ ওৱান কমন ল'লে এক্স মাইনাছ ওৱান থাকি যাব তাৰপিছত এক্স মাইনাছ ওৱান কমন ল'লে এক্স স্কুৱাৰ মাইনাছ ওৱান থাকি গ'ল বুজি পালা
এইটো ৰৈ হ'ব বাকীখিনি আগৰ আগৰ কুৱেশ্যনটোৰ নিচিনাকে আগৰ কুৱেশ্যনটোৰ নিচিনাকে এ বি চি ভেলু ওলাইছোঁ পুট কৰিছোঁ এইটো একে এক্স স্কুৱেৰ মাইনাছ ওৱানক আমি সুবিধাৰ কাৰণে এবাৰ এক্স প্লাছ ওৱান এক্স মাইনাছ ওৱান লিখিম এ বি চি লগত তিনিটা ইনটু কৰি দিম তিনিটা মিলাই লিখিম এ বি চিৰ লগত এইটোক এৰ লগত এইটো বিৰ লগত এইটো চি লগত বা তোমালোকৰ ইচ্ছা এইটোক যদি এৰ লগত এইটো বিৰ লগত এইটো চিৰ লগত তেনেকৈ লিখিব পাৰা এল চি এম লগত ইনটু কৰিম এ বি চি ভেলু ওলাম তাৰপিছত আমি পুট কৰি দিম ইণ্টিগ্ৰেট ভেলুটো পালোঁ এই কুৱেশ্যনটো একো টান নহয় চেম ইজি কুৱেশ্যন ফাইভ এক্স জি থাকে ফাইভ এক্স থ্ৰী এক্স টু এক্স থ্ৰী এক্স মাইনাছ ওৱান ছেভেন এক্স প্লাছ ফ'ৰ জি নাথাকক আমাৰ মেইন ইয়াৰ লগত আমি চাব লাগিব এইটো কি আছে যদি আকৌ স্কুৱাৰ টোৱে নাই তেন্তে ইয়াক এই লগত ইয়াক বিৰ লগত ইয়াৰ চিৰ লগত লিখিম চিমিলাৰলি একে টাইপৰে ঠাই হয় একো টান নহয় ঠিক আছে নেক্সট ইয়াক এইটোত মন কৰিবলগীয়া কথা যে ইয়াত এক্সৰ হায়েষ্ট পাৱাৰ থ্ৰী আছে বাবে ইয়াৰ ডিগ্ৰী হ'ল থ্ৰী ইয়াত এক্সৰ হায়েষ্ট পাৱাৰ টু আছে বাবে ইয়াৰ ডিগ্ৰী হ'ল ওৱান এইটো চৰি এইটো টু হ'ব কাৰণ এক্সৰ হায়েষ্ট পাৱাৰ টু আছে সেইবাবে ইয়াত আমি কি কৰিব লাগিব এইটো ইম্প্ৰপাৰ ৰেচনেল ফাংচন হৈ যোৱাৰ বাবে ইয়াত আমি লং ডিভিজন প্ৰচেছ ইউজ কৰিব লাগিব লং ডিভিজন প্ৰচেছ ইউজ কৰিলে আমি এইটোতো পাম যে ইয়াৰ লগত ডিভাইড কৰিলে আমি এক্স প্লাছ টু এক্স প্লাছ ওৱান ডিভাইড বাই এক্স স্কুৱাৰ মাইনাছ ওৱান পাম ঠিক আছে এইটো কেনেকৈ আহিল কুৱেশ্চন ডিভিডেণ্ড ইজ ইকুৱেল টু ডিভিজৰ ইনটু কুৱেশ্যন প্লাছ ৰিমাইণ্ডাৰ এতিয়া ডিভিডেণ্ড থাকে আমাৰ ডিভিডেণ্ডটো হয় এক্স কিউব প্লাছ এক্স প্লাছ ওৱান ডিভিজৰটো হয় আমাৰ এক্স স্কুৱাৰ মাইনাছ ওৱান আৰু কুৱেশ্যন হয় এক্স আৰু ৰিমাইণ্ডাৰ হয় টু এক্স প্লাছ ওৱান এতিয়া এই গোটেইখিনিক যদি আমি এক্স স্কুৱাৰ মাইনাছ ওৱানেৰে যদি ডিভাইড কৰোঁ তেন্তে এইটো কি হ'ব এইটো এক্স স্কুৱাৰ মাইনাছ ওৱান এইটোতো কেঞ্চেল হ'ব আৰু এইটো এক্স স্কুৱাৰ মাইনাছ ওৱান সেইটোৱে লিখিছোঁ ইয়াত বুজি পালা এইটো বাকীখিনি কি আছে বাকীখিনিটো একদম ইজি আছে ইয়াক ইণ্টিগ্ৰেট কৰাটো বহুত ইজি কিন্তু ইয়াক ইণ্টিগ্ৰেট কৰিব লাগিলে আমি পাৰ্চিয়েল ফ্ৰেকশ্যন ইউজ কৰিব লাগিব ঠিক আছে চেম বাকীখিনি ইজি আছে এইটো তোমালোকে নিজে কৰিবা চাই চাই ল'ব পাৰা বা তোমালোকে নিজে কৰি চা নেক্সট তাৰপিছত ট্ৰাই কৰিব পাৰা চাই চাব পাৰা এইটো স্কুৱেৰ থকাৰ কাৰণে কি লিখিম আমি স্কুৱেৰ লগত এক্সৰ লগত স্কুৱেৰ থকাৰ কাৰণে বি এক্স প্লাছ চিৰ লগত লিখিম আৰু ইয়াক আমি এক্সৰ লগত এৰ লগত লিখিম এল চি এম লাম ইনটু কৰিম এ আৰু বি ভেলু লাম ঠিক আছে যদি কিবা কুৱেশ্যনত কনফিউজন লাগে তেন্তে সেই কৰি ল'বা কমেণ্টত লিখিবা সেইটোক আমি বুজাই দিম ঠিক আছে ইয়াক কি কৰি লিখিম এবাৰ এক্স প্লাছ টু হোল স্কুৱেৰ আছে তাৰ বাবে এবাৰ এক্স প্লাছ টুক এৰ লগত লিখিম আৰু একবাৰ এক্স প্লাছ টু হোল স্কুৱেৰক বিৰ লগত লিখিম ঠিক আছে তাৰপিছত এল চি এম লাম ইনটু কৰিম তাৰপিছত ইকুৱেট কৰিম এ বি চি ভেলু ওলাম আকৌ পুট কৰি দিম পুট কৰি আকৌ ইণ্টিগ্ৰেট কৰিম ইণ্টিগ্ৰেট কৰিলে লগ আহি যাব বা কেতিয়াবা লগ নাহিব পাৰে একদম ইজি কুৱেশ্যন এতিয়া এই কুৱেশ্যনটো ইম্পৰ্টেণ্ট আছে যে ইণ্টিগ্ৰেশ্যন ডি এক্স বাই এক্স টু দি পাৱাৰ ফ'ৰ মাইনাছ ওৱান এতিয়া এক্স টু দি পাৱাৰ ফ'ৰ মাইনাছ ওৱান মানে কিমান এক্স স্কুৱেৰ হোল স্কুৱেৰ মাইনাছ ওৱান হোল স্কুৱেৰ তাৰমানে কিমান এক্স স্কুৱেৰ মাইনাছ ওৱান আৰু এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান এক্স স্কুৱেৰ মাইনাছ ওৱানক আমি এক্স প্লাছ ওৱান ইনটু এক্স মাইনাছ ওৱান লিখিম আৰু এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান থাকি গ'ল সেইটো লিখিছোঁ এই ধৰণে লিখিলে এতিয়া যিহেতু এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান আছে এক্স লগত স্কুৱেৰ আছে সেইবাবে এই টাৰ্মটোৰ লগত আমি কি লিখিম এক্স প্লাছ বি লিখিম বাকী এক্স প্লাছ ওৱানৰ লগত চি আৰু এক্স মাইনাছ ওৱানৰ লগত ডি বাকীখিনি ইজি আছে এবাৰ এক্সৰ ভেলু ওৱান এক্সৰ ভেলু মাইনাছ ওৱান আৰু এক্সৰ ভেলু জিৰ' আৰু এক্সৰ ভেলু টু বহাব লাগিব কাৰণ চাৰিটা আননোন আছে এ বি চি ডি ঠিক আছে সেইবাবে এইটো কুৱেশ্যনটো অলপ ইম্পৰ্টেণ্ট হৈ যায় দুটা বোল ষ্টাৰ দিছোঁ সেইবাবে ঠিক আছে নেক্সট কুৱেশ্যনটো বহুত ইম্পৰ্টেণ্ট হয় এই কুৱেশ্যনটো ইণ্টিগ্ৰেশ্যন ডি এক্স বাই এক্স ডিভাইড বাই এক্স টু দি পাৱাৰ এন প্লাছ ওৱান এইটো তোমালোকে কৰি কৰি মনত ৰাখিব লাগিব কাৰণ এক্সামত এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যনেই আহে ইয়াত কি সুধিছে আমাক এইটো ইণ্টিগ্ৰেট কৰিব দিছে কিন্তু ডাইৰেক্ট আমাৰ ইণ্টিগ্ৰেট নহয় সেইবাবে আমি কি ট্ৰিক এটা ইউজ কৰিব লাগিব যে তলে ওপৰে নিউমাৰেটৰ ডিনোমিনেটৰ যদি এক্স টু দি পাৱাৰ এন মাইনাছ ওৱানেদি ইনটু কৰোঁ ইনটু কৰিলে এইটো হ'ব আৰু এইটো হ'ব এতিয়া এক্সৰ পাৱাৰ আছে ওৱান আৰু বেছ চেম থাকিলে পাৱাৰ কি হৈ যায় এড হৈ যায় তাৰমানে এন মাইনাছ ওৱান প্লাছ ওৱান প্লাছ ওৱান মাইনাছ ওৱান কেঞ্চেল যাব থাকি যাব এক্স টু দি পাৱাৰ এন আৰু এইটোতো চেম থাকিব আৰু এইটোও চেম থাকিব এতিয়া এক্স টু দি পাৱাৰ এন যদি টিলৈ ছাবষ্টিটিউট কৰোঁ এক্স টু দি পাৱাৰ এন টি ছাবষ্টিটিউট কৰোঁ তেন্তে আমি কি পাম এন ইনটু এন এক্স টু দি পাৱাৰ এন মাইনাছ ওৱান ডি এক্স ইকুৱেল টু ডি টি তাৰমানে এক্স টু দি পাৱাৰ এন মাইনাছ ওৱান ডি এক্স ইকুৱেল টু ডি টি ডিভাইডেড বাই এন
সেইবাবে আমি যদি আগে ইন্টিগ্রেট করো এইটো মানে কি আছিল তলে উপরে ইন্টু করার পিছত এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু করার পিছত আমি এইটো পালো বুঝি পালা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স মানে ডি টি বাই এন ডি টি বাই এন আর এক্স টু দি পাওয়ার এন মানে টি আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে টি প্লাস ওয়ান তারপর এইটো আমি কি করব লাগবে পার্সিয়াল ফ্রেকশন করব লাগিব বাকিখিনি তোমালোকে জানা মেইন কথাটো আছে এইখিনি বস্তু বুঝাত ইয়াক আমি কি করলো তলে উপরে ইন্টু করলো যাতে আমার অল্প সহজ হয় পার্সিয়াল ফ্রেকশন বনাবর কারণে টি টু দি পাওয়ার টি ইন্টু টি প্লাস ওয়ান তাহলে আমি সেম ইজি আছে এই কোয়েশনটো সেম সাইন এক্সক যদি আমি টি লে সাবস্টিটিউট করো সাইন এক্স টি লে যদি সাবস্টিটিউট করো তেন্তে কস এক্স ডি এক্স হয়ে যাব ডি টি বুঝি পালা কস এক্স ডি এক্স ডি টি তারপর ওয়ান মাইনাস টি ইন্টু টু মাইনাস টি আমি তো পার্সিয়াল ফ্রেকশন কেন লম যেহেতু এটা টির লগত আকো স্কোয়ার টু নাই সেইভাবে আমি কি লিখিম এ বাই ওয়ান মাইনাস টি প্লাস বি বাই টু মাইনাস টি ঠিক আছে তারপর এবার টি ভ্যালু টু আর এবার টি ভ্যালু ওয়ান পুট করলে ইয়াত যদি টি ভ্যালু টু পুট করো তেন্তে এই গোটেই দামটো জিরো হব আর ইয়াত টু পুট করলে কিমান হব বি বি ইন্টু ওয়ান মাইন মাইনাস ওয়ান মানে মাইনাস বি ইকুয়াল টু কিমান হব ওয়ান তারপর বি ইকুয়াল টু ওয়ান পাম বুঝি পালা আর এই ভ্যালু কিমান পাম ইকুয়াল টু ওয়ান পাম ইয়াত পুট করে দিছো বাকি আছে এইটো এইটো আগৰ আগৰ নিচিনাকে এক্স স্কোয়াৰ ভ্যালু আমি টি পুট করেছো টি পুট করলে কিমান হব অলপমান ইজি হয়ে গেল ইজি হয়ে যাওয়ার পিছতো কি পাব পালো আমি এইটো ইম্প্রপার রেশনাল ফাংশন হয় কারণ ইয়ার ডিগ্রিটো আমার টু ইয়ারও ডিগ্রি টু যেহেতু পি এক্সর ডিগ্রিটো কিউ এক্সতকে কম নহয় সেইভাবে আমি লং ডিভিশন প্রসেস ইউজ করি এইটো হব ডিভাইড করলে এইটো পাম ঠিক আছে এতিয়া আমি এইটো ইন্টিগ্রেট করা মানে ইয়াক ইন্টিগ্রেট করা আর ইয়াক ইন্টিগ্রেট করা ইয়াক ইন্টিগ্রেট করাটো ইজি আছে কিন্তু ইয়াক ইন্টিগ্রেট করার কারণে আমি পার্সিয়াল ফ্রেকশন ইউজ করব লাগিব এ ডিভাইডেড বাই টি প্লাস থ্রি প্লাস বি ডিভাইডেড বাই টি প্লাস ফোর ঠিক আছে তারপর আমি সেম আগর নিচিনাকে কি পালো এইখানে পালো টি ভ্যালু আকো আমি কি পুট করব লাগবে এক্স স্কোয়ার পুট করব লাগিব কারণ টি মানে এক্স স্কোয়ার আছিল বুঝি পালা তা এক্স স্কোয়ার থাকিলে আমার টেন ইনভার্সর ফাংশন আহি যায় ইন্টিগ্রেট করলে বুঝি পালা এতিয়া নেক্সট কোয়েশনটো ইজি আছে কি জি আছে এইটো ইন্টিগ্রেশন বা সাবস্টিটিউশনৰ পৰা অলপ আহে আইডিয়াটো কেনে এনে ধৰণৰ যে এক্স স্কোয়াৰ ভেলু যদি আমি টি লৈ সাবস্টিটিউট কৰোঁ তে টু এক্স ডি এক্স কিমান পাম ডি টি পাম ডি টি পালে আমাৰ ইজি হৈ গ'ল এই গোটেইখিনি ইজি আগৰ একদম ফাৰ্ষ্ট কুৱেশ্যনটোৰ নিচিনাকৈ এবাৰ এৰ লগত টি প্লাছ ওৱান লিখিম এবাৰ বিৰ লগত টি প্লাছ থ্ৰী লিখিম ঠিক আছে বাকীখিনি ইজি এ আৰু বি ভেলু ওলাব লাগে ইয়াত পুট কৰিব লাগে আৰু এইটো ইটোক ইণ্টিগ্ৰেট কৰা মানে কি ইটোক ইণ্টিগ্ৰেট কৰা আৰু এই মানে তাৰমানে কি আকৌ এই দুটাক ইণ্টিগ্ৰেট কৰা ঠিক আছে ইয়াত দেখাই দিছো এই কোয়েশনটো সুপার ইম্পর্টেন্ট বহুত ইম্পর্টেন্ট ট্রিপল স্টার লগাই দিছো এটা চোৱা এইটো কেনেকৈ ইন্টিগ্রেট কৰিব ইন্টিগ্রেট কৰিব ডাইরেক্ট নোৱাৰি সেইভাবে ইয়াত যদি এক্স টু দি পাওয়ার ফোর আছে এক্স টু দি পাওয়ার ফোরক এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখিব পাৰি মাইনাস ওয়ান আৰু ডি এক্স এটা আছে তাৰপিছত ইয়াত যদি আমি কেনেবাকে এক্স এটা আনিব পাৰো তেন্তে এইটো কি হৈ যাব এক্স স্কোয়ার হৈ যাব কাৰণ এক্স আৰু এক্স স্কোয়ার কাটাকাটি গলে কিমান হ'ব এটা এক্স এটা হ'ব তেতিয়া আমাৰ এটা চান্স আছে ইন্টিগ্রেট কৰিব কাৰণে কি হ'ব যে ইয়াত যদি এক্স নিছো তেন্তে টু তলে ওপৰে ইনটু কৰি দিলে টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার আৰু এক্স টু দি পাৱাৰ ফোর মাইনাস ওয়ান ফৰ্মত আহি যায় আৰু এক্স টু দি পাৱাৰ ফোরক আমি এক্স স্কোয়ার লিখিব পাৰোঁ এতিয়া যদি আমি এক্স স্কোয়ারক টি লে সাবস্টিটিউট কৰোঁ তেন্তে টু এক্স ডি এক্স কিমান হৈ যাব ডি টি হৈ যাব টু এক্স ডি এক্স ডি টি হৈ গ'ল এক্স স্কোয়ার টি লে সাবস্টিটিউট কৰিম এক্স স্কোয়ারক আকৌ টি লে সাবস্টিটিউট কৰিলে টি স্কোয়ার মাইনাস ওয়ান হৈ গ'ল বুজি পালা এনেকৈ হ'ব আকৌ এইটো কি কৰিব লাগিব ওৱান ডিভাইডেড বাই টি ইন্টু টি প্লাছ ওৱান আৰু টি মাইনাছ ওৱানক আমি কি বুলি ছাবষ্টিটিউট কৰিম মানে ইমেজ এজুম কৰিম পাৰ্চিয়েল ফ্ৰেকশ্যনত এ বাই টি প্লাছ বি বাই টি প্লাছ ওৱান প্লাছ চি বাই টি মাইনাছ ওৱান ঠিক আছে সেইটো কৰিছোঁ তাৰপিছত এ বি চি ভেলু ওলাইছোঁ এনেকৈ ওলাইছোঁ ইণ্টিগ্ৰেট কৰিছোঁ ঠিক আছে এই কুৱেশ্যনটো ইম্পৰ্টেণ্ট আছে 21 নম্বৰ এইটো ছুপাৰ ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন ইয়াত ইন্টিগ্রেশন ডি এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইয়াত আমি কি করবো ডাইরেক্ট ইন্টিগ্রেট করবো নোৱাৰি সেইভাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তলে উপরে ইন্টু করে দিছো এটা কিয় ইন্টু করছো আমি কম পাম অলপ পিছত চোৱা ই টু দি পাওয়ার মাইনাস এক্স তলে উপরে ইন্টু করার পিছত কি হব ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু করলে কিমান হব ই টু দি পাওয়ার জিরো কারণ বেস বেস সেম আছে সেম থাকিলে পাওয়ারবোৰ কি হৈ যায় এড হৈ যায় তাৰমানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার জিরো মানে এনি নাম্বার ই এক্স ওয়াই জেড জি ইন এনি নাম্বার টু দি পাওয়ার জিরো মানে সদায় ওয়ান হয় এটা কি হল ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ঠিক আছে এতিয়া ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি টি লে সাবস্টিটিউট করা
তেন্তে এইটো পাবা যে ই টু দি পাৱাৰ মাইনাছ এক্স ইকুৱেল টু কিমান হ'ব ডি টি হ'ব ঠিক আছে তেন্তে আমি ইয়াত কি পুট কৰিম লিখিছিলোঁ যে আমি তলে ওপৰে ই টু দি পাৱাৰ মাইনাছ এক্স ইনটু কৰি দিম ঠিক আছে কৰিলোঁ ইণ্টিগ্ৰেশ্যন ডি এক্স বাই ই টু দি পাৱাৰ এক্স মাইনাছ ওৱান তলে ওপৰে ইনটু কৰি দিলোঁ কৰাৰ পিছত আমি ৰিজাল্টেই নিটো পালোঁ মানে ফাইনেল ফাইনেল আগতে এইটো আছিল এইটো পালোঁ এতিয়া ওৱান মাইনাছ ই টু দি পাৱাৰ এক্সক আমি কিলৈ ছাবষ্টিটিউট কৰিছোঁ টিলৈ ছাবষ্টিটিউট কৰিছোঁ তাৰপিছত এই গোটেই দামখিনি কি হৈ গ'ল ডি টি আৰু ইয়াৰ ফৰ্মুলাটো কিমান হ'ব লগ মডুলাছ টি প্লাছ চি আকৌ টি মানে কিমান আছিল ওৱান মাইনাছ ই টু দি পাৱাৰ মাইনাছ এক্স চব মডুলাছৰ ভিতৰত বাকীখিনি তোমালোকে জানা পাৱাৰটো নিগেটিভ থাকিলে যদি ডিনোমিনেটৰ লিখোঁ তেনেহ'লে পাৱাৰটো পজিটিভ হৈ যায় তাৰপিছত এল চি এম ল'লে কিমান হ'ব ই টু দি পাৱাৰ এক্স মাইনাছ ওৱান গোটেইখিনিৰ লগত মডুলাছ থাকিব প্লাছ চি ঠিক আছে দেন ছেকেণ্ড লাষ্ট কুৱেশ্যন যিটো আছে এইটোত বিশেষ একো টান নাই খালি এইটো এ বি এ বি হ'ব নে চি ডি হ'ব মানে কোনটো চাৰিটা বিয়োগ কোনটো হ'ব সেইটো সুধিছিলে ইজি আছে কুৱেশ্যনটো কি কৰিম এবাৰ এৰ লগত এক্স মাইনাছ ওৱানৰ লগত লিখিম আৰু বিক এক্স মাইনাছ টুৰ লগত লিখিম বাকী ছেম হয় বাকী আগৰ কুৱেশ্যনৰ নিচিনাকৈ কি কৰিম এল চি এম ল'ম ইনটু কৰিম তাৰপিছত কম্পেয়াৰ কৰিম কম্পেয়াৰ নকৰিব পাৰোঁ বা ডাইৰেক্ট ভেলু পুট কৰিব পাৰোঁ আমি ইয়াতে যদি এক্সৰ ভেলু টু বহাওঁ তেন্তে এই দামটো গোটেইখিনি জিৰ' হ'ব তাৰপিছত কি হ'ব টু মাইনাছ ওৱান ইকুৱেল টু ওৱান আৰু তেন্তে এইটো টু হ'ব তেন্তে বি ভেলু টু পাম আৰু ঠিক তেনেদৰে এক্সৰ ভেলু যদি আমি ওৱান বহাওঁ তেন্তে এই গোটেই দামখিনি জিৰ' হৈ যাব আৰু এইটো কিমান হ'ব মাইনাছ এ ইকুৱেল টু ওৱান তেন্তে এ ইকুৱেল টু মাইনাছ ওৱান ইয়াত লাষ্টত কি কৰিম আমি এ আৰু বি ভেলু বহাই দিম এই গোটেইখিনি ইণ্টিগ্ৰেট কৰা মানে কি ইয়াক ইণ্টিগ্ৰেট কৰা ইয়াক ইণ্টিগ্ৰেট কৰা দুটাকে প্লাছ কৰি দিয়া ঠিক আছে তেন্তে বাকীখিনি তোমালোকে গম পোৱা এইটো ফৰ্মুলা থাকিব কি ফৰ্মুলা থাকিব ডি এক্স বাই এক্স প্লাছ মাইনাছ এ কিমান হয় লগ অফ মডুলাছ এক্স প্লাছ মাইনাছ এ যদি প্লাছ থাকে তেন প্লাছ হ'ব যদি মাইনাছ থাকে তেনেহ'লে মাইনাছ হ'ব বাকীখিনি ঠিকে আছে প্ৰব্লেম নাই অপশ্যন হ'ব বি আৰু যিটো লাষ্ট কুৱেশ্যন এইটোতো একো বিশেষ অসুবিধা নাই কুৱেশ্যনটোত কি কৈছে আমি অলপ মিলাই লিখিব লাগিব যদি এটা এক্স স্কুৱেৰ আছে এই গোটেইখিনিক যদি আমি এক্স স্কুৱেৰ প্লাছ ওৱানক যদি আমি টিলৈ ছাবষ্টিটিউট কৰোঁ বা অকল এক্স স্কুৱেৰক যদি টিলৈ ছাবষ্টিটিউট কৰোঁ তেন্তে টু এক্স ডি এক্স হ'ব লাগিব ডি টি কিন্তু ইয়াত ডি এক্সৰ লগত টু এক্স নাই যদি টু এক্স আনো তেন্তে ইয়াত এক্স স্কুৱেৰ হ'ব আৰু বাহিৰত এটা টু যাব ঠিক আছে সেইখিনিয়ে কৰিছোঁ এক্স স্কুৱেৰক টিলৈ ছাবষ্টিটিউট কৰিছোঁ টু এক্স ডি এক্স হৈ গ'ল আমাৰ ডি টি আৰু এক্স স্কুৱেৰ প্লাছ ওৱানটো হ'ব আমাৰ টি প্লাছ ওৱান বাকীখিনি কথা নাই বাকীখিনি পাৰ্চিয়েল ফ্ৰেকশ্যনো কৰিব পাৰি বা এনেকৈও লিখিব পাৰি এই বস্তুটো কেনেকৈ লিখিছোঁ যে ওৱান বাই টি ইনটু টি প্লাছ ওৱান মানে ইয়াত যে ওৱানটো আছে ওৱানটো আহিল কেনেকৈ ওৱানটো হয়তো এনেকৈ আহিব পাৰিলে যে আমি যদি ওৱানটো কেনেকৈ লিখোঁ টি প্লাছ ওৱান মাইনাছ টি মানে মিলাই লিখিছোঁ ঠিক আছে এইটো ঠিক আছে আমি কি কৰিম ডিভাইড কৰি দিছোঁ এনেকৈ লিখিব পাৰি টি প্লাছ ওৱান কেঞ্চেল গ'লে ৰৈ যাব ওৱান বাই টি আৰু টি টি কেঞ্চেল গ'লে ৰৈ যাব ওৱান বাই টি প্লাছ ওৱান ঠিক আছে এইটো যেতিয়া বেছি বেছিকৈ অংক কৰি থাকিবা তেতিয়া তেনেকৈ আইডিয়া আহি থাকিব বাকীখিনি একো কথা নাই বাকীখিনি ইজি ইণ্টিগ্ৰেশ্যন কৰিব লাগে লগ আনিব লাগে মডুলাছ থাকিব লাগে বাকীখিনি এজ ইট ইজ ঠিক আছে অপশ্যন হ'ব আমাৰ এ তেন্তে আজিলৈ ইমানে ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰি দিবা চেনেললৈ যদি নতুনকৈ আহিছে ছাবস্ক্ৰাইব কৰিবা কাৰণ এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' আমি আকৌ আপলোড কৰি যাম নেক্সট ইণ্টিগ্ৰেশ্যন বাই পাৰ্টছ হ'ব দুই তিনিদিনৰ ভিতৰত আমি আপলোড কৰিব ট্ৰাই কৰিম ঠিক আছে ধন্যবাদ।